ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে বিষরাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে জানবো। এর আগে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করেছি, এখনও যে সকল বন্ধু দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। চলুন ডিটেলসে জেনে নিন সেপ্টেম্বর মাসটা বিষরাশির মানুষদের কেমন কাটবে, জানবো এ মাসে আপনাদের এডুকেশনটা কেমন থাকবে না থাকবে। এডুকেশনের ক্ষেত্রে পঞ্চমভাবে বুধের উপস্থিতি এবং বৃহস্পতির দৃষ্টি, যাকে বলে সোনায় সোহাগা। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন, ছাত্রছাত্রীরা খুব মনোযোগী হয়ে যাবেন, এডুকেশনের ক্ষেত্রে প্রচণ্ড ফোকাস হয়ে যাবেন। যে সকল স্টুডেন্ট আছেন যারা পড়াশোনা খুব একটা মনে রাখতে পারেন না, এই সমস্যাটা যাদের ছিল মানে যাদের আছে, তারা কিন্তু এই সময় এই প্রবলেমটা থেকে মুক্তি পেয়ে যাবেন। এই সময় যদি কোনো আপনাদের এক্সাম থাকে, সেক্ষেত্রে আমি বলবো এক্সামটা কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আর কারোর যদি এক্সামের রেজাল্ট আউট হওয়ার থাকে, সেক্ষেত্রে আমি বলবো খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, যাকে বলে অল ওভার আমি বলবো এডুকেশনের দিক থেকে কিন্তু 100-তে 100 নম্বর দেওয়া যাচ্ছে। এডুকেশন কিন্তু খুব দুর্দান্ত কাটতে চলেছে। এডুকেশনের জন্য যারা ভাবছিলেন বাইরে গিয়ে পড়াশোনা করবেন, বাইরে কোথাও থেকে মানে বাড়ির বাইরে থেকে, তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় চেষ্টা করুন, 100% সফলতা কিন্তু আপনারা অবশ্যই করে পাবেন। যারা অনেকদিন ধরে ভাবছিলেন কোনো টেকনিক্যাল কোনো কোর্স করব, তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই করে এই সময় একটা চান্স নিন, হয়ে যাবে। আর শুধু হবে না, ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকছে না থাকছে। 9th এবং 10th দুটো ভাবের অধিপতি স্যাটার্ন আপনাদের নবম ভাবে থাকছে, যাকে বলে ভাগ্যের সাত অবশ্যই করে পুরো মাসটা কিন্তু আপনারা পাচ্ছেন। কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই করে ভালো, কেরিয়ারে অনেক নতুন নতুন সুযোগ সুবিধা কিন্তু পেতে চলেছেন। কেরিয়ার নিয়ে এতদিন ধরে যদি কোনো কাজ ডিলে হয়ে থাকে, তো এইটাই সেই মান যেটা এখন সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যে সকল মানুষ অনেক দিন ধরে চেষ্টা করে ইন্টারভিউ ক্র্যাক করতে পারছিলেন না, তারা এই সময় ইন্টারভিউ থাকলে যদি ফেস করেন কোনো ইন্টারভিউ, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কাজের সূত্রে আপনাদের কোথাও বাইরে যেতে হতে পারে, এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। এই সুযোগ আপনাদের কিন্তু অনেক রকম মান সম্মান প্রাপ্তি অবশ্যই করে কিন্তু ঘটাবে। নতুন জব যারা এই সময় জয়েন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, আপনারা যে কোম্পানিতে জয়েন করছেন সেটা কিন্তু খুব ভালো হবে, এবং আপনাদের ডেজিগনেশনটাও কিন্তু ভালো হবে। মানে একটা মানুষ যেরকম চাইছে, সে এই সময় চেষ্টা করলে সেরকম একটা ঠিকঠাক মনের মতো জব পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু 100 গুণ থাকছে। যারা বিজনেস করেন, আপনারা এই সময় আপনাদের বিজনেসটাকে বাড়াতে পারেন। আপনাদের বেশ মান সম্মান প্রতিপত্তি এই জিনিসটা কিন্তু এই সময় প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে। দূর দূরান্তের লোক কিন্তু আপনাকে চিনবে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু এটা হাই টাইম, যে যখন মার্কেটে আপনার রেপুটেশনটা প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। কর্মভাবে শুক্রের একটা দৃষ্টি থাকছে, যার ফলে যারা ফ্যাশন রিলেটেড কাজ করেন তাদের জন্য এই মাসটা কিন্তু একটা এক্সট্রা পাওয়ার নিয়ে আসছে। এই মাসে অনেক কিছু নতুন অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করে ফেলতে পারবেন, যারা ফ্যাশন রিলেটেড কাজকর্ম কিন্তু করেন, যারা ফিল্ম মিডিয়া এইসব কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু দুর্দান্ত। তারা অনেক সুযোগ সুবিধা পাবেন এই মাসে, আর কেরিয়ারটা অনেক দূর নিয়ে যাওয়ার একটা হাই টাইম। আপনারা চেষ্টা করুন আপনাদের কেরিয়ারটাকে কিন্তু অনেক ডেভেলপ এই মাসে করিয়ে নিতে পারবেন। জানবো আপনাদের হেলথ কেমন থাকবে না থাকবে। ষষ্ঠভাবে কেতু এবং 12th ভাবে থাকছে রাহু, যার ফলে গোটা মাসটাই হেলথ কিন্তু খুব একটা ভালো থাকছে না। হেলথ নিয়ে ভালো কিছু এই মাসে নেই, গোটা মাসটাই হেলথ নিয়ে কিন্তু প্রবলেমের মধ্যে থাকবেন। শুধু নিজের হেলথ না, নিজের ফ্যামিলি মেম্বারদেরও কারোর হেলথ নিয়ে এই মাসে আপনারা কিন্তু প্রবলেমের মধ্যে থাকছেন। হেলথ কিন্তু গোটা মাসটা একটুও মানসিক শান্তি দেবে না। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো এই মাসটা খুব একটা ভালো থাকছে না। কেতুর দৃষ্টির ফলে মাসটা কিন্তু প্রবলেম্যাটিক, ফ্যামিলির লোকেদের মধ্যে কোথাও গিয়ে একটু প্রবলেম
ভুল বোঝাবুঝি অশান্তি এই ব্যাপারগুলো কিন্তু লেগে থাকবে। ফ্যামিলির মধ্যে কেউ আপনার এগেনস্টে গিয়ে কোনো কাজ করছে এই ধরনের জিনিস কিন্তু গোটা মাসটাই থাকছে। ফ্যামিলি লাইফ একটু প্রবলেমের মধ্যে এই মাসটা থাকবে। জানবো লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। পঞ্চমভাবে বুধের অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি, লাভ লাইফ কমপ্লিকেটেড, লাভ লাইফ খুব একটা ভালো না। কোথাও গিয়ে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হবে, দুজনের মধ্যে বিবাদ বাঁধবে, যেটা কিন্তু বড় মাত্রা যেতে পারে। লাভ লাইফ এই মাসে একটু ভালো কিছু রেজাল্ট দেবে না, তবে আমি বলবো বড় কোনো সিদ্ধান্ত এই সময় না নেওয়াই ভালো। এই সময়টা মানে এই মাসটার পরে যদি বড় কোনো সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে ঠিক আছে, এই মুহূর্তে হঠকারিতায় কোনো সিদ্ধান্ত একদমই কিন্তু নেবেন না, আর অবশ্যই করে বড় সিদ্ধান্ত একদমই না। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো খুব একটা ভালো কিছু থাকছে না। মঙ্গল এই মাসে আপনাদের ম্যারেজ লাইফটা প্রচণ্ড ডিস্টার্ব করে রাখবে, প্রচণ্ড ঝগড়া বিবাদ এই বিষয়টা কিন্তু ম্যারেজ লাইফে থাকছে। এই সময় একটু বুঝে কথাবার্তা বলুন, সেক্ষেত্রে আপনি কিছুটা হলো সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে না থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশন আমি বলবো মিশ্র রেজাল্ট পাবেন। মাসের প্রথম দিকটা একরকম রেজাল্ট পাবেন, তার কারণ হচ্ছে দ্বিতীয় ভাবের অধিপতি বুধ রাশির পঞ্চম ভাবে থাকছে এবং কেতু ষষ্ঠ ভাবে থাকছে, যার ফলে গোটা মাসটাই প্রবলেমের মধ্যে কিন্তু কাটাবেন। অর্থনৈতিক পরিস্থিতি এ মাসে একটু আপনাকে কোনো রকমভাবে সাহায্য করবে না। আপনি যতই চান না কেন সব কিছু অর্গানাইজ করে ফেলবেন, কিন্তু আপনি চাইলে কিচ্ছু করে উঠতে পারবেন না। অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকেও খারাপ হতে চলেছে। এই মাসটা বড় কোনো সিদ্ধান্ত অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নেবেন না, সেক্ষেত্রে কিন্তু ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। আর এই মাসে কাউকে যদি মনে করেন অর্থ ধার দেবেন, সেক্ষেত্রে আমি বলবো একদমই ভুল কাজ হবে। এই মাসে অর্থ কাউকে ধার দিলে সেটা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা একদমই নেই, এটা ধরে নিয়ে যদি ধার দিতে পারেন সেক্ষেত্রে দিন, না হলে কিন্তু না দেওয়াই ভালো। বৃষ রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর ফার্স্ট টাইম হয়ে গেলে যদি মনে হয় কোনো ইনফরমেশন পেয়েছেন চ্যানেলটি থেকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন ভিডিওতে, ততদিন খুব ভালো থাকুন, টাটা।